নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলো এবং আরও একটি পরীক্ষার কিন্তু যে তোমাদের সিলেবাসটা কিন্তু পিএসসি প্রকাশ করলো সেই দুটো আপডেট তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের সরকারি চাকরি আপডেট সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য তাহলে চলো সেই আপডেট দুটো দেখে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্কুলের যে হ্যাঁ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কিন্তু পোস্টের রেজাল্টটা বেরিয়েছে এবং রিকোমেন্ড করা হয়েছে টোটাল আটজনকে যার মধ্যে কিন্তু এসসি রয়েছে এবং ওবিসি বিসি ও দেখতে পাচ্ছ নাম কিন্তু আটজনের রয়েছে শাহেদ মমিনুর রহমান জেনারেল সানি মিশ্র ঠিক আছে প্রত্যেকজনের নাম এবং সেখানে কিন্তু ক্যাটাগরি এবং রোল নাম্বার রয়েছে যারা পাশ করেছে অনেক অনেক কংগ্রাচুলেশন সবাইকে ঠিক আছে এবার আমরা আরও একটি পরীক্ষার যে সিলেবাস প্রকাশ করেছে সেটা দেখে নেব দেখো বন্ধুরা তোমাদের কিন্তু আগেই বলেছি পিএসসির কিন্তু বড় বড় পরীক্ষা ছাড়াও কিন্তু আরও অনেক রকম পরীক্ষা হয়ে যায় যেগুলো কিন্তু অনেকের কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র জানে না বা জানকারি থাকে না তার জন্য কিন্তু এগুলো ফর্ম ফিল করতে পারে না তো সুতরাং রকম ছোটো বড় যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু কম্পিটিশান অনেক কম হয় যখনই এরকম কোনো নোটিশ বেরোবে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো তোমরা অবশ্যই ফর্মগুলো ফিল করে এরকম কিন্তু বহু ক্যান্ডিডেট কিন্তু চাকরি করছে দেখতে পাচ্ছ যে ভালো ভালো কিন্তু পোস্টগুলো কিন্তু হয়ে যায় দেখো এটা যে পরীক্ষার যে সিলেবাসটা দিয়েছে সেটা হচ্ছে কী রয়েছে এটা হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টার যেটা রয়েছে ট্রেড অ্যান্ড ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন যেটা কী কী রয়েছে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কার্পেন্ট্রি ওয়েল্ডিং মেশিন শপ সিভিল ইঞ্জিনিয়ার মেটালজি তারপর হচ্ছে কী কী রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার এর কিন্তু যে সিলেবাসটা দিয়েছে যে প্রিলি পরীক্ষাটা হবে সেই প্রিলি পরীক্ষাটা কিন্তু অবজেক্টিভ মোডে হবে এমসি কিউব যেখানে চারটে ডি চারটে সিরিজের পরীক্ষা হবে এবং সেখানে দেখো একশো নম্বরে কিন্তু প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা এক একটা প্রশ্ন কিন্তু এক নম্বর করে ক্যারি করবে ঠিক আছে টোটাল কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে কত রয়েছে একশো নম্বরের এবং এখানে যে ডিউরেশনটা কিন্তু রয়েছে দেড় ঘন্টার কিন্তু এই পরীক্ষাটা হবে এবং এখানে কিন্তু যুব বলছে নেগেটিভ মার্কিং কিন্তু অ্যাস পার নর্মসের মধ্যে রয়েছে অর্থাৎ ওয়ান থার্ড বা বা ওয়ান ফোর্থ হতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিলেবাসটা সিলেবাসটা একশো নম্বরের যে সিলেবাসটা রয়েছে সে সিলেবাসের মধ্যে কিন্তু দেখো অ্যারিথমেটিক রয়েছে এবং রিজনিং দুটো মিলিয়ে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের ইংলিশ রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পঁচিশ মার্কস এবং জেনারেল নলেজ যে বিশেষ সায়েন্স সেটাও কিন্তু কত রয়েছে পঁচিশ মার্কস ঠিক আছে তো সুতরাং এই যে সিলেবাসে কিন্তু এই পরীক্ষাটা হবে তো যারা পরীক্ষাটা দিতে চলেছে অবশ্যই তোমরা সিলেবাসটা জেনে গেলে খুব ভালো করে প্রিপারেশন নাও এবং যে কোনো ধরনের আপডেট সবার আগে আমাদের চ্যানেল মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাথে শেয়ার করতে ভুলো নাও ধন্যবাদ